সামাজিক দায়বদ্ধতার এক অনন্য নজির গড়ল দুর্গাপুরের কাঞ্জিলাল অ্যাভিনিউর এক বেসরকারি ইস্পাত কারখানা। শারদোৎসবের প্রাক্কালে মহাচুতিয়ায় দুর্গাপুর ট্রাফিক পুলিশের হাতে কারখানা কর্তৃপক্ষের তরফ থেকে তুলে দেওয়া হলো 100টি গার্ডওয়েল। কারখানার প্রাঙ্গণে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিপি ট্রাফিক তুহিন চৌধুরী, ট্রাফিক ইন্সপেক্টর সাজাউদ্দুল হক, ওসি ট্রাফিক অনুপ কুমার হাটি সহ অন্যান্য ট্রাফিক পুলিশ কর্মীরা। প্রথমে আমাদের দার্জিলিং পুলিশ থেকে একটা আবেদন আসে যে ওখানকার দুস্থ ছাত্রছাত্রী যারা আছে, যারা খুবই দুস্থ আর কি, তাদের একটা পড়াশোনার বন্দোবস্ত করা। এবং সুপার শক্তি ফাউন্ডেশন ফার্স্ট কাজ করেছিল দার্জিলিং পুলিশের সাথে একসাথে, তো সেইখান দিয়েই কাজ শুরু হয়েছিল। আজকে আমরা ট্রাফিক পুলিশের হাতে 100টা গার্ডওয়াল তুলে দিলাম। হ্যাঁ, আমরা খালি তুলে দিলাম না, ওনাদেরকে আমরা বলেছি যে যখনই কোনো গার্ডওয়েলে কোনো রকম ক্ষতি হবে, কারণ এর মধ্যে চাকা থাকে টানতে হয়, আপনারা আমাদেরকে খবর দেবেন, আমরা আগামী 5 বছর ধরে এর প্রপার মেনটেনেন্স করবো, এবং যদি কোনোটা খারাপ হয়ে যায় সেই জায়গায় আমরা রিপ্লেসও করবো। তবে এত প্রচুর পরিমাণে যে 100টা গার্ডরেল একসঙ্গে আমরা এগুলো এতদিন পাইনি, তো আমাদেরও ভালো লাগছে যে আমরা এতগুলো গার্ডরেল পেয়েছি। তারপরে সামনে দুর্গা পূজা, এখানে আমাদের গার্ডরেলের প্রচুর প্রয়োজনও আছে, তো আমাদের অ্যাক্সিডেন্ট প্রিভেনশনের ক্ষেত্রে এটা আমাদের খুব কাজে। দুর্ঘটনার সংখ্যা বেড়েছে, কিন্তু বেড়েছে বলতে আমাদের মেনলি ফোকাস ছিল হাইওয়ের ওপরে, তো হাইওয়ের ওপরে আমাদের দুর্ঘটনা কমেছে, কিন্তু আদার্স রোডগুলো কিছুটা বেড়েছে। তার জন্য আমরা ইএমসি, বিডব্লিউ এদের কাছে দেখবেন এখন রোড রিপেয়ারিং চলছে, আশা করি এগুলো কমে যাবে। দুর্গাপুর থেকে হয়ে গেছে রিপোর্ট, এনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।